দু হাজার তেইশ অর্থ বছরের বাজেট ঘোষণার পর দেশের পুঁজিবাজারে লেনদেন কিছুটা বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাত মাস পর গত সপ্তাহে বারোশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে তবে প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য তেমন সুখবর নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা তারা বলছেন বাজারে গতি ফেরাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ প্রয়োজন এজন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা তাঞ্জেরা নিঝুমের প্রতিবেদন প্রায় দেড় বছর ধরেই দেশের বাজারের অবস্থা নাজুক ড্রেসের প্রধান মূল্যসূচক এক দফা বাড়লে দুই দফা কমছে লেনদেন ও নেমে আসা তলানিতে দুই বাইশ সালের সাতই নভেম্বরে ডিএসিতে লেনদেন হয়েছিল এক হাজার কোটি পঁয়ষট্টি লাখ টাকা এরপর লেনদেন কমতে কমতে নেমে আসে দেড়শো কোটির ঘরে সাত মাস পর চলতি বছরের চৌঠা জুন লেনদেন বারোশো কোটি টাকা ছাড়িয়েছে আর গত সপ্তাহের শেষ কার্য দিবসে লেনদেন হয়েছে এক কোটি সাতাত্তর লাখ টাকা ডিএসএর প্রধান সূচক চোদ্দ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার পয়েন্টে তবে প্রস্তাবিত বাজেটে পুঁজি বাজারের জন্য তেমন কোনো পদক্ষেপ নেই বলে মনে করেন অর্থনীতিবিদ মাহফুজ কবির বাজেটে সেরকম কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা এবং কোনো পরিকল্পনা না থাকার কারণেই এই শেয়ার বাজার কিন্তু ঘুরে দাঁড়াতে পারছে না মাঝে মাঝে দেখা যায় যে কিছুটা হয়তো ভালো করছে কোনো কয়েক দু একদিন কিন্তু তারপরে আবার সেটা নিচের দিকে যাচ্ছে পুঁজি বাজারকে চাঙ্গা করতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য পর্যাপ্ত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি মিউচুয়াল ফান্ড আসে এবং একই সঙ্গে ভালো কোম্পানিগুলো যদি আসে এবং বিদেশি কোম্পানিগুলো যদি একই সঙ্গে রেজিস্টার্ড হয় এখানে এবং তারা যদি আইপিও ছাড়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন আবার নতুন করে শেয়ার বাজারটা চাঙ্গা হবে কিন্তু এখন যে পরিস্থিতি রয়েছে এবং যদি এরকম কোনো নতুন কর্মসূচি বা কোনো পরিকল্পনা না আসে অন্তত সরকার দিক থেকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আর আসলে ঘুরে দাঁড়াতে পারছে শেষ কার্য দিবসে ডিএসএ তে বিরাশিটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে কমেছে সাতানব্বইটির আর অপরিবর্তিত রয়েছে একশো প্রতিষ্ঠানের শেয়ারের দাম তানজিলা নিঝু বৈশাখী সংবাদ ঢাকা